ओम तव कथम तव तप्त जीवन कवि विलीतम कलुषाप श्रवणम कुलम श्रीमदातम भुवि गृहंती गुरुधा जनाः श्री भगवान वशिष्ठ काय आवरण सुगंधित হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দশম পর্ব এই আলোচনা পাঠচক্রের আজকে দশম পর্ব আমরা আজকে পড়ব শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরে রামকৃষ্ণের বাড়িতে। এর আগে বলে নেওয়া দরকার মাস্টারমশাইকে একবার ঠাকুর ঠাকুর যেরকম সবসময় জিজ্ঞাসা করতেন যে আমার মতো লোক এরকম আমার সঙ্গে কারুর মিলে কি আমার সঙ্গে কারুর মিলে কি এটা যেন তিনি পরীক্ষা করে দেখার জন্য বারবার চেষ্টা করতেন। শুরুতে বললেন আমার গলাটা খারাপ আছে, দয়া করে মেসেজ বক্স গিফট করবেন না, ওষুধের নাম বলে ডাক্তার দেখিয়েছি, ওষুধ ডাক্তার দেখিয়ে দিয়েছেন, শুধু খাওয়া হচ্ছে, শুধু দয়া করে আমার মেসেজ বক্স গিফট করবেন না, আমরা ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছি আচ্ছা আমার সঙ্গে কারো মিলে, মাস্টারমশাই বলছেন আর কেন, ঠাকুর জিজ্ঞেস করছেন কোনো পরমহংসের সঙ্গে, মাস্টারমশাই বলছেন আর কে না। শ্রীরামকৃষ্ণ বলছেন অচিনে গাছ শুনেছ, ঠাকুর নিজেই প্রসঙ্গে উত্থাপন করছেন, বলছেন অচিনে গাছ বলে এক ধরনের গাছ আছে, সেই গাছের কথা তুমি শুনেছ কিনা, মাস্টারমশাই বলছেন আর কে না, সে একরকম গাছ আছে তাকে কেউ দেখে চিনতে পারে না, এক অদ্ভুত গাছ যে গাছের কেউ সন্ধান সামনে দেখলেও সেই গাছের স্বরূপ সম্পর্কে ধারণাকারী হয় না। শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে সার্টিফাই করছে তিনি অচিনে গাছ। মনি বলছেন আজ্ঞা আপনাকেও চেনবার জন্য আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। আগের দিন একজন প্রশ্ন করেছিলেন আমার কাছে যে যে কথামৃত পাঠ হচ্ছে কথামৃত আলোচনা হচ্ছে এর আসল উদ্দেশ্য কী, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উপযুক্ত বিষয় হচ্ছে ভগবান এবং ভগবান পাওয়ার উপায়, এইটা হচ্ছে কথামৃতের উপযুক্ত বিষয়। প্রত্যেকটি জিনিসের একটা করে উপযোগ্য বিষয় থাকে এটাও তাই। এখন শ্রীরামকৃষ্ণ কথামৃত কেমন করে আমাদের জীবনে উন্নতির কারণ হয়, মাস্টারমশাই এখানে বলছেন আগে আপনাকেও চেনবার জোর, যেহেতু বাহ্যিক সৌন্দর্য একেবারে নেই তাই শ্রীরামকৃষ্ণকে সহজে চেনা যায় না, আমরা চেষ্টা করেও ঠাকুরকে কিছুতেই চিনতে পারিনি। তিনি বলছেন আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। শ্রীরামকৃষ্ণকে মনন করে তাকে চিন্তা করে তাকে ভাবলে তার ভেতরে শ্রীরামকৃষ্ণের ভাব আসবে। আমাদের এই পড়াশুনো আলোচনা করা বোঝা এগুলো সবটার মূল কথা হচ্ছে আত্মোন্নয়ন, আমার নিজেকে উন্নত করা, কাউকে উন্নত করতে হবে না, শুধুমাত্র নিজেকে উন্নত করার চেষ্টা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ভগবত সমীপে অবশ্যই উপস্থিত হয়েছি, ভগবানের কাছে যাওয়ার এটাই হচ্ছে একমাত্র কথা, যে যত আমরা ভগবানকে জানব তত আমাদের জীবন ভগবতময় হবে, আমাদের জীবনের পরিবর্তন হবে। মনি চুপ করিয়া ভাবিতেছেন ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে পাখি এইসব কথা যা বললেন এরই নাম কি অবতার, সূর্যোদয়ের সূর্য, আপনারা সকালেই সকলেই সূর্যোদয় যখন হয় তখন অবশ্যই সূর্যকে দেখেছেন, টুকটুকে লাল আলো, যাবতীয় দেবতা দেবদেবতাদের গায়ে পরণ বালার মানে সকালের সূর্যের মতো দেখায়। আমরা যখন ছোটো ছিলাম যখন আমাদের উপনয়ন সংস্কার হয়েছে তখন ধ্যান করবার জন্য সকালের সূর্যকে বলা হতো, হৃদয়ে সকালের সূর্যকে ধ্যান করবে, কী বৈশিষ্ট্য আছে জ্যোতিষ্বরূপ, অথচ যে জ্যোতি সহজে হজম করা যায়, যে জ্যোতি কখনো চোখের কোনো রকম ক্ষতি করে না, আমরা সেটাকে সহজে ধারণ করতে পারি। এখানে অবতার পুরুষদের সকালের সূর্যের মতো
সহজে সাধারণভাবে যা কেউ গ্রহণ করতে পারে, অথচ যার আলোতে আমি নিজে আলোকিত হই। আর বলছেন অচিনে গাছ, এই কথা যা বললেন এরই নাম কি অবতার? অবতার মানুষের মধ্যে আসেন, মানুষ হয়েছে শুধু মানুষকে দেখানোর জন্য, একটা পথ দেখানোর জন্য তার আসেন। অচিনে গাছ, তাকে কেউ তার জীবৎকালে চিনতে পারেনি। মা ঠাকুরের জীবনের গল্প আছে, ঘটনা অনেকবারই বলেছি। আমাদের দত্তবাড়িতে, বাগবাজারে দত্তবাড়ির ছেলে, তিনি এমই স্কুলে পড়াশোনা করতেন, কিরণচন্দ্র দত্তের বাড়ি। তাদের সবাই শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তা সেই শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর সেই কিরণচন্দ্র দত্তের নাতি স্কুলে গেছে, তার মাথায় চুল নেই, মাথার চুলে তেল নেই, চিরুনি দেননি, খালি পড়ে গেছে। মাস্টার সেই জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তোদের বাড়িতে কে মরেছে? কিরণচন্দ্র দত্তের নাতি তিনি বলছেন, শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ হয়েছে, তাই আমাদের শোক চলছে। সারা স্টাফ রুম জুড়ে হাসি জল পড়ে গেছে। ওদিকে রামকৃষ্ণ পরমহংসের বউ মরেছে, আর দত্তবাড়িতে, দত্ত তারা তো ব্রাহ্মণ, দত্তবাড়িতে অশোক চলছে। আমরা এইভাবেই ভাবতাম, এরা যখন আমাদের জীবনে ছিলেন, স্থূল শরীরে ছিলেন, আমরা তাদের এইভাবেই ভাবতাম, এইভাবেই চিন্তা করতাম। তারা অচিনে গাছ হয়ে থেকেছেন, তারা কখনো নিজেদের জানতে দেননি, কখনো বুঝতে দেননি যে তারা একটা বিখ্যাত কিছু। তাই বলছেন এরই নাম কি অবতার? অবতার ঠিক এরকমভাবেই আসেন, ঈশ্বরের অবতরিত রূপের নাম বলা হয় অবতার। অবতার কি করেন? অবতার ঠিক মানুষের মতো আচরণ করে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে মানমন্দির ঘটান। বলছেন এরই নাম কি নুরলীলা? মানুষের মতো লীলা করছেন। বলছেন ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখাবার জন্য ব্যাকুল হয়ে কুটির ছাদে দাঁড়িয়ে থাকতেন আর ডাকতেন, ওরে তোরা কি কোথায় আছিস? তাই তিনি যেন তাকে দেখার জন্য আমাদেরকে আহ্বান করতেন। এই যে আমাদের যে তিনি আহ্বান করতেন, তাতে তার কিছু লাভ ছিল, লাভটা ছিল আমাদের, আমরা আমাদের জীবনে মানমন্দির করতে পারতাম। আজকে আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ, সেখানে শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে গিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামপুকুর বাটির দোতলায় বৈঠকখানা ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2 এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21 চৈত্র 1288 শুক্লা চতুর্দশী, বেলা 1টা-2টা হইবে। কাঁপতেন ওই পাড়াতেই থাকেন, ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রাম পর কাপ্তেনের বাড়ি যাইয়া তাহাকে দর্শন করিয়া কমল কুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে দর্শন করিতে যাইবেন। রামকৃষ্ণের বৈঠকখানায় বসিয়াছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, গিরীন্দ্র হলেন সুরেন্দ্রের ভাই, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। পাড়ার বাবুরা, অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন, ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। আমরা শুরু করার আগে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের যে ব্যক্তি চরিত্র, তিনি কে ছিলেন, এটা প্রথম দিকে পরিশিষ্টে বলা আছে। সেই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের কথা আমরা আগে দেখে নেব। এই ব্যক্তি পরিচয় বলা হচ্ছে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় বলছেন হুগলি জেলার জনাইয়ের মুখোপাধ্যায় বংশীয় শ্রীরামকৃষ্ণের ভক্ত, স্থূলকায় ছিলেন বলিয়া ঠাকুর তাকে মোটা বামুন নামে উল্লেখ করতেন। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে রাধা রামধন মিত্র লেনে তিনি থাকতেন, সৌদাগরী অফিসে চাকরি করতেন। ঠাকুরকে নিজের বাড়িতে লইয়া গিয়া সেবা করাইয়াছিলেন। তিনি প্রায় দক্ষিণেশ্বরে যাইতেন ও বেদান্ত চর্চায় আগ্রহ প্রকাশ করিতেন।
শ্রীরামকৃষ্ণের কাছে আসার একটি অন্যতম ক্রাইটেরিয়া হল ভগবানকে ভালোবাসতে চাওয়ার ইচ্ছা। আমরা যত ভগবানের কাছে যাব তত আমাদের ভগবানকে ভালোবাসতে চাওয়ার ইচ্ছাটা জাগবে। ঠাকুর বলছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখে সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যে বিশালাক্ষী দহ, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নেই। সে কুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়, গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়, একজন ভক্ত বলছেন, তাহলে উপায়। এটা হচ্ছে কথা। আমরা জানি এই জগৎ একমাত্র ঈশ্বরের প্রকাশ, এই জগতের একমাত্র শক্তি হচ্ছে ঈশ্বর। আর এই জগৎকে প্রকাশ হতে হবে, এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটি ঈশ্বরের প্রকাশ। যেমন আমরা আয়নায় আমাদের নিজের প্রতিবিম্বটা দেখি, ঠিক সেই রকম জগতে যা কিছু দৃশ্যমান সেটা সবটাই ঈশ্বরের প্রকাশ। গাছপালা, জল, ফুল, মানুষজন, পশু পাখি সবের ভিতরে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন। কোথাও তার পূর্ণ প্রকাশ, কোথাও তার স্বল্প প্রকাশ, কিন্তু প্রত্যেকটি তারই প্রকাশ। আমরা সেই ঈশ্বরের সৃষ্ট জগৎকে আর ঈশ্বরের প্রকাশকে দেখতে চাই না। আমরা সবসময় অন্য কিছু নিয়ে মাথা ঘামাই, আমরা কামিনী কাঞ্চনে মত্ত হয়ে যাই, আমরা বিষয় বাসনাতে জড়িয়ে পড়ি। এর ওপরে যে একটা জিনিস আছে সেটাকে কখনো জানার চেষ্টা করি না। এই যারা জানতে চায় তাদেরকে বলা হয় সত্য অনুসন্ধিৎসু, যারা সত্যকে খুঁজে বেড়াচ্ছে। সত্য হলে ঈশ্বর। ঠাকুর বলছেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম জ্ঞান। তাই ভগবানকে খোঁজার নাম আমাদের একমাত্র চেষ্টা, এটা আমাদের চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা কামিনী কাঞ্চনের বাসনা, কামনা এবং তৎপ্রাপ্তির উদ্দেশ্য, কাঞ্চন এখানে তৎপ্রাপ্তির উদ্দেশ্য। ধরুন আপনাকে আমাদের আশ্রমের বাইরে বেরিয়ে ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে হবে। আপনি যখন ক্লাসে আসছেন, কল্পনা করতে করতে আসছেন, ক্লাস শেষ হলে গিয়ে ফুচকা খেতে হবে, এটা হচ্ছে বাসনা। কামিনী অর্থে বলছেন ডিজায়ার। আর ব্যাগে টাকা থাকা দরকার, ওই যে জিনিসটা আপনি খেতে চাইছেন সেটা প্রাপ্তির যে চেষ্টা সেটা করতে হবে। হয় আপনাকে কারোর কাছে চাইতে হবে, নাহলে কর্তার পকেট কাটতে হবে, আর নাহলে জমানো টাকা থেকে করতে হবে। ব্যাগে আপনার টাকাটা থাকা চাই, এবং ওই সারাদিন ধরে ভেবেছেন, সকাল থেকে হয়তো বাড়ি থেকে আসবার সময় ভেবেছেন, আর যখন কথা মতো শুনতে যাব ফেরার পথে সেই ফুচকা খাবো। এদিকে আমার কাছে টাকা নিয়ে কী করতে হবে, এধার ওধার তাকিয়ে তারপরে হাঁড়ি কুড়ি সরিয়ে সারিয়ে কোথায় কি টাকা পয়সা একটু আর জমিয়ে রেখেছিলাম, সারাদিন ধরে এই কাজ করছি, আর অন্য কোনো কাজ নেই। বিকেলে ফুচকা খাবো, তার টাকা বাড়ছি, এখান থেকে এক টাকা, ওখান থেকে দু টাকা, সেখান থেকে পাঁচ টাকা, সব জুটছি আর সেই বটুয়ার ভিতরে রাখছি। এই যে ইচ্ছাটা, এটাকে বলছেন কামিনী বা গোল্ড। আর এটাকে পাওয়ার যে ইচ্ছা, এইটা হচ্ছে ডিজায়ার। লাস্ট গোল্ড, একটা হচ্ছে লাস্ট আর একটা হচ্ছে গোল্ড, এটাকে পাওয়ার ইচ্ছা, টাকাটা একটা পাওয়ার ইচ্ছা। এই এর পেছনেই আমাদের সমস্ত দিন ছুটে যায়। এটা খানিকটা বিশালাক্ষী দয়ের সঙ্গে বলছে, নদীর একটা জায়গা যেখানটা সবচেয়ে বেশি গভীর সেইখানে ঘুট নল তাকে বলা হয় দহ বা দ। বিশালাক্ষী দম, বিশালাক্ষী নদীর দ, বিশালাক্ষী দ বলেই ভীষণ প্রসিদ্ধ। সেটা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত বিশেষ, সেই ঘূর্ণাবর্তের মধ্যে যদি কেউ পড়ে তখন সেই ঘূর্ণাবর্তের ভেতরে একটু ঘুরতে ঘুরতে একটা সময় সেই গর্তের ভেতরে ঢুকে যায়, আর গর্তের ভেতরে যখন একবার ঢুকে যায় তখন সেই অনন্তের ভেতরে ঢুকে যায়, তার থেকে কিছুতেই বেরোতে পারে না। আরেকটা উদাহরণ দিচ্ছেন ঠাকুর, শেকুল কাটার মতো। শেকুল কাটা কাপড়ে লাগলে আপনি যখন অনেক কাঁটা থাকে, একটা লাগবার পর আপনি একটু ছাড়ালেন, ঘুরেছেন, আবার একটা কাঁটা আপনার লেগেছে,
কিছুতেই আপনাকে ছাড়ে না, রক্তাক্ত করে ফেলে, একদম রক্তাক্ত করে ফেলে। তাই বলছেন সেঁকুল কাটানোটা, এইটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন গোলক খাতায় একবার পড়লে বেদনা মুশকিল, মানুষ যেন ছলসা পোড়া হয়ে যায়। খুব ভালো করে আজকে ফিরে গিয়ে নিজেদের যে পুরনো অ্যালবাম আছে সেই অ্যালবামগুলো খুলে দেখবেন, আর আজকে অ্যালবামটা খোলার পরেই সেই ছবিটা দেখতে দেখতে আয়নায় নিজের মুখটা দেখবেন, দেখবেন 15-20 বছরের ব্যবধানে কিংবা 2-3 বছরের ব্যবধানে আপনি কিরম বদলে গেছেন। সংসারের এত ঝামেলা, এত অত্যাচার, সেগুলোকে সহ্য করে, সেগুলোকে পেরিয়ে উঠতে উঠতে কখন সে আপনি কোমল আমি একদম বদলে গেছেন। সংসারে থাকতে গেলে আমাদের এটি হয়, সংসারে তো আমাদের থাকতেই হবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে সংসারী হয়ে থাকা না, ঈশ্বরের ভক্ত হয়ে থাকা। এখন বাবুদের খুব মনে ধরেছে শ্রীরামকৃষ্ণের এই কথাটি, তাই তারা জিজ্ঞেস করছেন এখন উপায়। ঠাকুর বলছেন উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা, বৈদ্যের কাছে না গেলে হয় রোগ ভালো হয় না, সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটা কফের নারী কোনটা পিত্তের নারী বোঝা যায়। এই যে বৈদ্যের কাছে যেতে হবে সাধুসঙ্গ, এবং তিনি বলছেন দুটি উপায় সাধুসঙ্গ আরেকটি হচ্ছে প্রার্থনা। সাধুসঙ্গ, সাধুকে যাহারে দেখিলে ইষ্টে বুদ্ধিপর হয়, যাকে দেখলে আমাদের ভগবানের কথা মনে পড়ে যায়, তিনি হলেন সাধু। তিনি সন্ন্যাসী হতে পারেন, সন্ন্যাসী নাও হতে পারেন, কিন্তু যাকে দেখে আমাদের ভগবানের কথা মনে পড়ে যায় তিনি হলেন সাধু। এই সাধু সঙ্গ করাটা ভীষণ রকমের জরুরি। কেন না, আমাদের যখন অসুখ করে, এই যে গলায় ব্যথা হয়েছে, যখন নিজে নিজে কোনোভাবে হলো না, তখন ডাক্তারের সঙ্গে কনসালটেশন করতে হয়। ডাক্তারও ওষুধ লিখে দেওয়া মাত্রই সেটা প্রয়োগ করলে ব্যথার উপশম হয়, তখন নিজেকে খুব ইডিয়েট বলে বোধ হয়, কেন আগে চেষ্টা করিনি, কেন নিজে নিজে ডাক্তার করছিলাম। এই দুপুরের মধ্যে একটা ওষুধ বলেছেন তাতেই গলার ব্যথা, এটা খাওয়া মাত্র গলার ব্যথা অনেকাংশ কমে গেছে, এটা হচ্ছে কথা। তাই ডাক্তারবাবুর কাছে না গেলে, বৈদ্যের কাছে না গেলে রোগী ভালো হয় না। তারপরে বৈদ্যের সঙ্গ কেন করবো, আপনারা তো বলতে পারেন যাবো কী দিয়ে দেখাবো চলে আসবো, তাহলে বৈদ্যের সঙ্গে কেন করার কথা বলছেন, বৈদ্যের সঙ্গে করার কথা বলছেন। এটা আমাদের একটা চিরন্তন ব্যাধি, এই সংসারের প্রতি ভালোবাসা, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি। এই কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি কাটানোর জন্য বৈদ্যের কাছে কিছুদিন থাকতে হয়। আগেকার দিনে কবরেজি চিকিৎসা হতো, কবরেজি চিকিৎসায় হাতটা নিয়ে গেলে ওরা নার্ভের পিটিং করতেন, কোনটা কফের নারী কোনটা পিত্তের নারী ওরা জানতেন, অনেকক্ষণ ধরে সেইটা হাত ধরে থাকতে। আমরা ছেলেবেলায় দেখেছি কবিরাজি চিকিৎসা, হাত বাড়িয়ে দিয়েছি, হাত ধরেই আছে, বহুক্ষণ ধরে হাত ধরে আছে, তারপর একটা ওষুধ দিলেন, সবার অনেক সবারই হাত ধরছে, সবার ওষুধ এক নয়। বৈদ্যের কাছে থাকতে হবে আমার নিজের সমস্যা কী সেটা জানার জন্য, এবং সেই সমস্যার কেমন করে আমি সমাধান করতে পারি এটা জানার জন্য আমাদের বৈদ্যের কাছে থাকা দরকার। তাই বলছেন যদি না হয় তাহলে কফের নারী কোনটা পিত্তের নারী বোঝা যায় না। আবার ভক্ত সব বলছেন সাধু সঙ্গে কী উপকার হয়, এটা দুটো পার্টে আলাদা আলাদা জায়গায় আছে, আমি একসাথেই বলছি। ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, যেমন বাড়িতে কারো অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসের অতি ভালো হয়। আবার কাজ যদি কারো যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায় আর ব্যাকুল হয়ে ব্যাকুল হতে হয় সেই রূপ, যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কর্ম খালি আছে,
এটা হচ্ছে একটা অংশ ঠাকুর বলছেন। আরেকটা অংশে বলছেন, এখানেই আছে, বলছেন সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদা সৎ বিচার। সৎ অর্থাৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য পদার্থ। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছে খেতে সুর বাড়ালে সেই সময় মুহূর্ত দান শোনাল। ভক্তি সাধুসঙ্গ করার দুটো প্রয়োজনীয়তা বলছেন, এক হচ্ছে ভগবানের প্রতি অনুরাগ হয়, ভালোবাসা তৈরি হয়। আপনি যেখানেই থাকুন না কেন, সেই জায়গাটাকে সেই পরিস্থিতিটাকে যদি আপনি ভালোবাসতে না পারেন তাহলে কিন্তু কোনোই কিছু হবে না, আপনার কিচ্ছু কিচ্ছু হবে না, আপনি কোনোভাবে জীবনে কোনো রকম উন্নতি করতে পারবেন না। অতএব সেই জীবনটাকে ভালোবাসা দরকার আছে, এবং সেইটা ভালোবাসতে গেলে একদিনে হয় না, দিনের পর দিন দিনের পর দিন গেলে ভালোবাসা যায়। আপনারা সকলেই বাড়িতে চন্দন ঘষেন দেখেছেন, চন্দন কী করে ঘষা হয়, একটা পিঁড়ি থাকে, একটা কাঠ থাকে, আর একটু জল দেওয়া হয়, ওই পিঁড়িটার উপর জল ঢেলে জলটাকে ওই পিঁড়ির মধ্যে কাঠ দিয়ে ঘোরানো হয়, যত পিসাই হতে থাকে তখন চন্দনের ভেতর যে নির্যাস সেটা বেরোতে থাকে, সেটা জলের সঙ্গে মিশে যায়। যে জলের কোনো বর্ণ ছিল না, যে জলের কোনো গন্ধ ছিল না, সেই জল সুগন্ধি হয়, বর্ণময় হয়ে ওঠে, সাদা ধবধবে হয়ে ওঠে বা লাল হয়ে ওঠে। ঠিক সেইরকম দিনের পর দিন বিচার করতে করতে যে আমরা যত ভগবানের জন্য ঘষতে থাকব, আমাদের মনের যে কালিমা সেটি সম্পূর্ণ অপসৃত হবে, আর যত কালিমার বদল হতে থাকবে তত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব। এই ব্যাকুলতা চাই, ভগবানকে চাইতে গেলে এই ব্যাকুলতা দরকার। ঠাকুর বলছেন তিন টান এক হওয়ার দরকার, বিষয় বিষয়ের প্রতি টান, সন্তানের প্রতি মায়ের টান, সতীর প্রতি টান। এই টান শব্দের অর্থ হচ্ছে প্রীতি, ভালোবাসা। যখন এই প্রীতি বা ভালোবাসা হয় তখন আমরা সব কিছু করতে পারি। বাড়ি ফিরে গেছেন, সারাদিন কাজ করে খুব ক্লান্ত, আপনার ছেলে বলছে মা একটা ডিম ভেজে দেবে, আপনার একটুও ইচ্ছা করছে না, শরীরের এতটুকু শক্তি নেই, কিন্তু আপনি উঠে ডিমটি ভাজেন। কেন ভাজেন? তার কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনি খুব ভালোবাসেন, তার জন্য আপনি সব কিছু করতে পারেন, এক্সট্রিম যেতে পারেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ একটা অভ্যাস করে দেখান, আমরা দেখেছিলাম 2014 সালে শ্রী স্বামী বিবেকানন্দের 70 শতবর্ষে যে যুব সম্মেলনে ছিল সেখানে করেছিলেন। সব ছেলেদের বললেন হাত তুলো, সবাই হাত তুলেছে, বলছেন আরেকটু তুলতে পারো, ছেলেরা আরেকটু তুলবে, আরেকটু তুলতে পারো, ছেলেরা আরেকটু তুলবে, দেখো তো আরেকটুও ঠিকই না, ছেলেরা করে সে প্রায় বিকে গিয়ে হাত তুলছে। তারপর তিনি হাতটা নামিয়ে দিতে বললেন, বললেন দেখো এই তুমি যখন প্রথমবার হাত তুলতে বলা হয়েছিল তখন সাধারণত তুলেছিল, তারপরে আরেকটু তুলতে বলা হলে আরেকটু তুললে, আরেকটু তুলতে বলা হলে আরেকটু তুললে, শেষের দিকে বিকে গিয়েও হাত তুলছ আগের চেয়েও অনেক বেশি। ঠিক সেইরকম এই ভগবানকে যখন আমরা ভালোবাসতে থাকি তখন তার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত থাকি। ভগবানকে ভালোবাসা মানে ঈশবস্তু, ভগ শব্দের অর্থ হচ্ছে জগতে যা কিছু ভালো তার ঘনীভূত রূপ, সেই ভালোকে পাওয়ার জন্য আমরা ভালো সব দান দিতে চাই, এটা হচ্ছে প্রথম গুণ, তাকে ভালোবাসলে কী হয়। আর সাধুসঙ্গ করলে আরেকটা জিনিস হয় সদা সৎ বিচার, কোনটা সদ্বস্তু কোনটা অসৎবস্তু এ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হয়। নানক দেবের এক শিষ্য ছিল, প্রচুর টাকা ছিল, কখনো খরচ করতেন না, খুব কৃপণ। নানক দেবকে তিনি গিয়ে জিজ্ঞেস করছেন, গুরু নানককে তিনি গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা মৃত্যুর পরেও আপনার সঙ্গে আমার দেখা হবে? নানক বললেন হ্যাঁ দেখা হবে, তবে ঠিক এইভাবে না, অন্যভাবে। তখন তিনি বলছেন, তার নানক কি বললেন, তাহলে তোমাকে চিনবো কেমন করে? সে বলছে হ্যাঁ গুরুদেব কেমন করে চিনবে? তখন তিনি বললেন, তাহলে তুমি একটা কাজ করো, একটা ছুঁচ সঙ্গে করে নিয়ে যাও, সেই ছুঁচটা দেখালে আমি তোমাকে ঠিক চিনতে পারবো। সে তো ভারী আনন্দ, বাড়ি ফিরে এসেছে, শুধু একটা ছুঁচ নিয়ে গেলেই হবে, তাহলেই মানুষদের চিনতে পারবে।
তারপর খানিকক্ষণ ভাবছি, আচ্ছা ছুঁচটা কোথায় বিধাব, কাপড়ে যদি বিঁধিয়ে রাখি কাপড়টা তো পুড়িয়ে দেবে, কারণ যখন ডেড বডি তাহলে আমার কাপড় তো পুড়িয়ে দেবে, তাই তো ছুঁচটা কাপড়ে থাকলে হবে না। তারপরে হচ্ছে চামড়ায় পুটিয়ে নেবে, তারপর হচ্ছে এখন দাহ হবে চামড়াটাও তো পুড়ে যাবে, তাহলে তো ছুঁচটা কিসে বিঁধিয়ে নিয়ে যাবে। ওপারে যখন দেখা হবে নানক দেবের সঙ্গে, তখন যে তাকে বলবে এই যে আমি ছুঁচটা দিয়ে আইডেন্টিফিকেশন মার্ক দিই, ছুঁচটা তাহলে কী করে নিয়ে যাবে। নানক দেবকে গিয়ে তিনি বললেন যে দেখুন অনেক ভেবেচিন্তে দেখলাম ছুঁচটাও নিয়ে যাওয়া যায় না। নানক তখন বললেন যখন এইটা বুঝেছ এই পৃথিবী থেকে একটা ছোট ছুঁচও তুমি নিয়ে যেতে পারবে না, তখন এই যে ধন সম্পদ এটা যে জমিয়ে রেখেছ এটাকে খরচ করে ফেলো, এটাকে অকারণে জমিয়ে রেখো না। এই যে বিচার করা এই জগৎ সংসারে যা কিছু সব এখানে ফেলে রেখে জীবিত হবে, ওপরে কিচ্ছু সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। এইটা হচ্ছে সদাসব বিচার, কোনটা আমার সঙ্গে থাকবে আর কোনটা আমার সঙ্গে থাকবে না। তাই বলছেন সৎ অর্থাৎ নিত্য পদার্থ ঈশ্বর আর অসৎ অর্থাৎ অনিত্য পদার্থ। অসৎ পথে মন গেলে বিচার করতে হয়, আমাদের মন যাবে অসৎ পথে মন গেলে যাবে, আমার তো খুব যায়, এই গাড়ি করে যখন বেরোই তখন ফুচকা রয়েছে কী মন ভোগ করতে থাকে, তারপরে কাটি আইসক্রিম হয়েছে মন হুহু করছে, তারপরে ঘুগনি আছে বড়া আছে মন হুহু করছে, তারপরে বাঁকলে পটেটো চিপসের দোকান থেকে পটেটো চিপস ঝুলছে মনের ভেতরে হুহু করছে, তারপরে মনকে বোঝাতে হয় না এসব খেলে ডায়াবেটিস হবে পেট খারাপ হবে আর সুগার গ্লুকোজ আটকে রাখা যাবে না। এইটা হচ্ছে এই সৎ অসৎ বিচার করে যেটা অসৎ তাকে পরিত্যাগ করে অসৎকে ধারণ করে। ঠাকুর কী সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন হাতি যখন সুর বানিয়ে অন্যের ক্ষেতে খাবার খেতে যায় তখন এই ডাঙ শুনে মাহুতে ডাঙ শুনে, আমাদের মাহুত আলাদা করে কর্মী মান মাহুত আমাদের ভেতরে আছে, যার একটা ভারী সুন্দর নাম আছে সেটা হচ্ছে বিবেক। বিবেক আমাকে বলে এইটা ঠিক নয়। আপনাদের মধ্যে যারা পুরনো দিনের মানুষ যাত্রা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, যখনই যাত্রা এখন আর হয় কিনা জানি না, কুটকচালি হতো সঙ্গে সঙ্গে একজন ছুটতে গিয়ে গান গিয়ে বলত এই যে কুটকচালি হচ্ছে এটা ভালো কথা না। আমার ছেলেবেলায় দেখেছি যে যাত্রা হচ্ছে রামায়ণ, যখন মন্থরা আর আমাদের কৈকেয়ী কী করছে ওখানে পেছনে ব্যাক স্টেজ ওই সিঁড়ি মতো একটা আছে সেইখানে বসে ওরা করছে, আর বিবেক ছুটে গিয়ে সেইটা বলছে এই যে মন্থরা এটা করছো এটা ভালো কথা না। এই যে বিবেক আমাদের সবসময় ডাঙ সময় আলাদা কোথাও নেই, আমরা যে যত বিবেককে সাফ করব, যে যত বিবেককে পরিষ্কার করব সে তত বুঝতে পারব যে আমি ভালো পথে আছি না বিপথে আছি, আমি ভালোতে আছি কি বিপথে আছি যে কেউ বলে দিতে পারে না। এই যে আমাদের দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগী সেখানে ভগবান বলছেন যারা দৈবী গুণকে অবলম্বন করে না আসুরী গুণকে অবলম্বন করে তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক মানে আমরা ভাবছি একটা সে বিরাট কড়াই তাতে ফুটছে তেল বেগুন ভাজার মতো আমাদেরকে ভাজা হবে, শঙ্করাচার্য বলছেন না নরক মানে সেটা না, নরক হলো মনের একটা অবস্থা। কীরকম অবস্থা? যেখানে সবাই জানে আমি ভালো কিন্তু আমি জানি আমি ভালো নই, কী অবস্থা মনের এই অবস্থা। সবাই জানে আমার মতো ভালো মানুষের জগৎ সংসারে নেই, আমি জানি আমি ভালো নই, তুষের আগুনের মতো ধিকি 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 করে জ্বলে ওঠা, এইটাকে এই অবস্থাটাকে হচ্ছে নরক। এই অবস্থা আমাদের নারকীয় যন্ত্রণা সন্নিকষ্ট। তাই বলছেন দুটি জিনিস ভগবানকে করলে কী হয়, এক হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা হয়, ভালোবাসা হলে তাকে পাওয়ার ইচ্ছা হয়। একজন খেঁদা ভোঁদার সাথে খেঁদি ভোঁদার সাথে আলাপ হয়েছে সারা বছর ধরে ঘুরে বেড়াচ্ছে আর সেই জানুয়ারির শেষ থেকে এক টাকা করে জমাচ্ছে, কেন না কঠিন ফেব্রুয়ারি আসবে ভ্যালেন্টাইন্স ডে তাতে একটা গোলাপ ফুল দেবে, সেই জন্য সারাক্ষণ ধরে সে জমিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম ঈশ্বরের কাছে যেতে 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 তাকে পাওয়ার ইচ্ছা হয়, তাকে জীবন সর্বস্ব করে রাখা যায়, এইটা এক। আর দুই হচ্ছে নিত্যানিত্য বস্তু। বলছেন কেমন করে ভগবানকে আরও সহজ উপায় পাওয়া, আমাদের তো মেডিসিন যুগ, আমরা যখন ছোটো ছিলাম সাজেশান হতো তার থেকে সাজেশান হতো, আমরা আবার সাজেশানের সাজেশান,
কখনো কখনো সাজেশান লেগে যেত, সাজেশানের সাজেশান লেগে যেত, কখনো কখনো আমরা চিৎপাত হয়ে যেতাম, কিন্তু আমরা সবসময় মেডিসিন সহজ পদ্ধতি। এখানে বলছেন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আমার আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। শিষ্যরা বলে, শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলব, শিখরা বলেছিল তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য, মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি, সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা আপনার বাবা, ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাবা মা 2-3 বৎসর আগে হিসা ফেলে দেয়, আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে ব্যাকুলতা দিকে ফেলে দেয়, পয়সা ফেলে দেয়। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, তিনি আমার নিজের লোক, ঠিক প্রার্থনা দাবি করতে হয়, আমি তোমার ছেলে, তুমি আমাকে না দিয়ে পাড়া খেলি পুচিকে কেন তোমার সম্পত্তি দেবে, দিতেই পারে না। দেখবেন আপনাদের খুব দুঃখ হয়, আপনাদের মায়েরা যখন আপনাদের গয়না কম দিয়ে ভাই বোনকে গয়না দেয়, তখন মনের ভেতর কীরকম একটা যেন সে জ্বালা অনুভব থাকে, আমার মায়ের গয়না। এমনকি দেখেছি আমি যে নিজের গয়না নিজের কন্যাকে দিয়েছেন, নিজের কন্যা হাত পা নাড়িয়ে নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর তিনি বলছেন নদী এটা আমাকে বিয়ের সময় আশীর্বাদ করে দিয়েছিল। আমাদের এইরকম কষ্ট হতে থাকে সংসারের মধ্যে থেকে, অথচ আমরা ভুলে যাই অতুল ঐশ্বর্যশালী ভগবান তিনি আমার নিজের আপনার ভাই, আমি চাইলে তার থেকে সেই বস্তু পেতে পারি, সেই অনন্ত ঐশ্বর্য আমি পেতে পারি, কিন্তু আমি এসব অনন্ত ঐশ্বর্য চাই না, আমাদের খালি জাগতিক ঐশ্বর্য হলেই হবে, কোনো রকমের জাগতিক ঐশ্বর্য হলে হবে, এইটা হচ্ছে কথা। তাই বলছেন যে ব্যাকুল হয়ে তাকে বললে, পুনঃ বললে ছেলে বাবা কিছুতেই ছেলেকে সম্পত্তি ভাগ দিচ্ছে না, ছেলে খাওয়া বন্ধ করে দিল, মুখ গোমরা করে আছে, 2-3 দিন যাওয়ার পরে বাবা আপনি আপনি ছেলেকে তার সম্পত্তি লিখে দিলেন। ঠিক ওই রকম মা মায়ের কাছে ছেলেটা সারাদিন ধরে বলছে মা 2টি পয়সা দে না, তোর 2টি পায়ে পড়ি 2টি পয়সা, মা সারাদিন ধরে দেখতে দেখতে রেগে গিয়ে সেই পয়সাটা ছুঁড়ে ফেলে দেবে। ঠিক এইরকম ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হয়। আবার সেই প্রতিবেশী প্রশ্ন করছেন মহাশয় পাপ বুদ্ধি হয় কেন, এই প্রসঙ্গে এই যে সাধু সঙ্গ সম্পর্কে আজকেই এই অংশটা আমি ফেসবুকে লিখেছি, একজন বোকার মতো প্রশ্ন করেছেন, বোকারই বন্ধু, তার কারণ হচ্ছে বিষয়বস্তুটা করে দেখার এতটুকু তার ইচ্ছে হয় না, কমেন্ট একটা করতে হবে, কমেন্ট না করলে পাগল হয়েছে, সেই কারণে তিনি কমেন্ট করেছেন। আমরা তো ওই ফোনেতে সাধু সঙ্গ করি, যে আপনাদের কারোর সাথে গুগল মিটে দেখা হচ্ছে, কেউ আবার এটা রেকর্ডিং শুনবে, তাদের সঙ্গে আবার ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে না, আপনাদের সঙ্গে যেমন ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে না, বলছে আমরা তো ফোনে সাধুসঙ্গ করি, ফোনে সাধুসঙ্গ করলে কি কিছু হবে, আরে বাবা সাধুসঙ্গ করলে কি হয় সেই কথাটা বলা হচ্ছে, ফোনেই করি আর দাঁড়িয়ে দাঁড়িয়েই করি আর যেভাবেই করি, যদি এইগুলো না হয় তাহলে কোনো সঙ্গই কাজে লাগছে না, কোনো সঙ্গই কাজে লাগবে না, যদি না আমাদের ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয় আর তার উপর যদি জোর খাটাতে না পারি, তার আর নিত্য অনিত্য বিচার করতে না করতে পারি, তাহলে সাধুসঙ্গ সন্ন্যাসী সঙ্গ দলাই লামা সঙ্গ কোনো সঙ্গ আমাদের কোনো কাজ করবে না, এটা একবার খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে, এটা একবার খুব পরিষ্কার। এই সাধুসঙ্গ করা মানে হচ্ছে কি, ইতেই করুন আর বইতেই করুন। আমরা যখন ছোট ছিলাম তখন তো ওই শনিবার যেতে পারতাম না, মুক্তিসানন্দজির কাছে শনিবার যেতে পারতাম না, ফলে আমাদের খুব কষ্ট হতো, আমরা তখন বই পড়তাম, মারা শিখিয়ে দিয়েছিলেন ঠাকুরের কাছে না আসতে পারলে কথামৃত পড়বে, রোজ জপ ধ্যানে পড়ে 2 বেলা না হোক অন্তত 1 বেলা কথামৃত পড়বে, আর তার কোনো একটা ভাব সবটা না,
কোনো একটা ভাব নিয়ে সারাদিন চিন্তা করুন। এই যে আজকের ভাব তিনটে, এক হচ্ছে সাধুসঙ্গ করলে কি হয়, ভগবানের প্রতি ভালোবাসা জাগে, দুই হচ্ছে নিত্যানিত্য বিচার হয়, আর কেমন করে ভগবানকে লাভ করবো তার উপর জোর করতে হয়, তিনি আমার আপনার জন্য এই বোধ করতে হয়। এই তিনটেকে নিয়েই যদি আমরা সারা বিকেলটা চর্চা করি, দেখবেন আমরা যে সংসার, তারপরে বিউটির ডাল, আলু পোস্ত, এই নিয়ে সারাক্ষণ আলোচনা করে চলেছেন, তার বাইরে যে একটা জগৎ আছে সেইটা আমাদের কাছে প্রত্যক্ষ হবে। তিনি বলছেন পাপ বুদ্ধি কেন হবে, এই ভদ্রমহিলার প্রশ্নটা শুনে আমার খুব মজা লেগেছে। তিনি বিষয়বস্তুটি পড়েননি, ওপরের হেডিং আছে সাধুসঙ্গ করতে হয়, ওইটি তিনি পড়েছেন, তার বাইরে আর কিছু পড়েননি। আর কিছু পড়েননি বলি তার ওই কমেন্ট করতে গিয়ে, জানেন তো আমরা তখনই খুব পণ্ডিত থাকি যতক্ষণ আমরা মুখ না খুলি, মুখ খুললে আমি পণ্ডিত না মূর্খ এটা বোঝা যায়, মুখ বলে দেয় আমার কথা বলে দেয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম। এই কমেন্টটা শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছে, যে ছোট্ট আট লাইনের জিনিস সেটা পড়ার মতো আমাদের ধৈর্য নেই, অথচ আমরা ভাবছি যে সাধুদের কাছে গিয়ে ঘণ্টাখানি কষে গল্প করলে, চা খেলে আর তাকে বাড়িতে নিয়ে এলে আমাদের জীবন উদ্ধার হবে, তা কিন্তু না। যেটা করতে হবে সেটা হচ্ছে সাধুসঙ্গের জন্য, সাধুসঙ্গের ফলে যেটা প্রয়োজনীয়তা সেইটাকে নিজের মেয়েদের মধ্যে জাগাতে হবে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়, পাপ বুদ্ধি আমাদের তো ভালো বুদ্ধি হলেই পারে, ভালো বুদ্ধি তো যথেষ্ট হয়েছে, তাহলে পাপ বুদ্ধি হয় কেন? ঠাকুর বলছেন তাঁর জগতে সব রকমের আছে, সাধু লোক তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সাধু বুদ্ধি তিনি দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন, এ দুটোই আছে। কালো না থাকলে আলোর কখনো মহিমা আমরা বুঝতে পারতাম না, বোধহয় কালো যারা তাদের প্রতি ভগবানের কৃপা আছে। কেন, আমরা যখন ভগবানের বিরোধিতা করি দেখবেন পক্ষান্তরে আমরা নিষেধিন ভগবানকে চিন্তা করি, জটিলে কুটিলে সারাদিন শ্রীকৃষ্ণের নিন্দা করে চলছে, রাধিকাকে কষ্ট দিয়ে চলেছেন, অথচ তারা সারাদিন পক্ষান্তরে ভগবানকেই চিন্তা করছে। আমাদের রাবণ যখন মারা গেলেন তখন দেখা গেল তার সমস্ত হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সব কটা হাড়ি ছেঁদা হয়ে গেছে, এত ট্রান্সপারেন্ট হয়ে গেছিলেন দেখা যাচ্ছে। লক্ষণ জিজ্ঞাসা করলেন রামকে, সব হাড়গুলো এরকম ছেঁদা হয়ে গেছে, হচ্ছে হাড় ছেঁদা হয়নি, এত শতপুত্রের শোক, তাদের মৃত্যুর শোক, সেইগুলো সে তার হাড় অব্দি ফাঁকা করে দিয়েছে, ফাঁপড়া করে দিয়েছে। সারাদিন তিনি, সারাটা জীবন তিনি কি জানতেন না যে শ্রীমা সীতা সীতাদেবী পূর্ণ ব্রহ্মনারায়ণ, তিনি কি জানতেন না, তিনি কি জানতেন না রামচন্দ্র পূর্ণ ব্রহ্মনারায়ণ, অত বড় একজন সাধক তিনি জানতেন, কিন্তু এই শত্রুভাবে সাধন করছে। শত্রুভাবে সাধন করলে কি হয়, সময়টা অনেক বেশি লাগে, মিত্রভাবে সাধন করলে সাধন অনেক বেশি তাড়াতাড়ি হয়। তাই বলছেন তিনি দু ধরনের মানুষ করছেন, এক ধরনের মানুষ তিনি হলেন যিনি ওই তার ভেতরে অসৎ বুদ্ধি আছে, আরেক ধরনের মানুষ সদ্বুদ্ধি। প্রতিবেশী বলছেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই, অর্থাৎ ভগবান যখন সৃষ্টি করেছে তখন আমি মনের সুখে পাপ করে যাব, আমার তো কোনো দায়িত্ব নেই, আমার মনের মধ্যে এই বিচারটা তো ভগবানই দিয়েছেন। ঠাকুর বলছেন ঈশ্বরের নিয়ম অনুযায়ী পাপ করলে তার ফল পেতেই হবে, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না, সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হল, কম বয়সে এত টের পাওয়া যায় না, কালীবাড়িতে ভোগ রাখবার জন্য সুদরি কাঠ কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ চলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না, কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছন ঠেলে আগে আসে ও ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়, তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান থাকতে হয়। দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলেন,
পাছে তার কিছু হয় প্রতিবেশী। তবে দুষ্ট লোক করলেন কেন ঈশ্বর? ঠাকুর বলছেন তাঁর ইচ্ছা, তাঁর লীলা। তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর খবর আর আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম ক্রোধ লোক খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈয়ার করবে বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কী না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তাঁর সৃষ্টি লীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হল। তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো, তো কেম বেশ হতো। অনেকের অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে? সকলে হাস্য। ঈশ্বর সব রকম করেছে, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছা। জানোয়ারের ভিতরে ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ প্রভৃতি। এবার প্রথম প্রশ্ন ছিল, তাহলে পাপ করলে আমাদের কোনো দায় থাকবে? এটা একটা খুব সহজ জিনিস, আমরা সবসময় ভাবি। আমাদের এখানে আছে তপন করি আছে, যখন কিছু ভালো রান্না হবে সে বলবে আমি তার পাশে দাঁড়িয়েছিলি, আর যখন কোনো রান্না খারাপ হবে বলবে আমি তো বলে বাইরে চলে গেল, এখন কী করবে সেটা আমি জানি। এটা হচ্ছে কথা, এটা আমি তপন করিয়া নাম উল্লেখ করছি বটে, আপনারা চিলেন বলে, এখানে যারা বসে আছেন তারা চিলেন বলে, কিন্তু এটা হচ্ছে আমাদের বেসিক স্বভাব। যখন কেউ প্রশংসা করে তখন তার যাবতীয় ক্রেডিট আমরা নিতে চাই, আর যখন কেউ নিন্দে করে তখন আমরা সবসময় বেরিয়ে যেতে চাই যে না ওটা আমার দ্বারা হবে না। স্বর্ণলতাদিকে যদি জিজ্ঞাসা করে আপনার আশ্রম ফুলে ফেঁপে উঠছে না কেন, না কেউ আসতে চাইছে না, কোনো রকম কিছু করতে চাই, আমরা কতটা চেষ্টা করছি সেটা বল করতে পারি, হচ্ছে না। এটা হচ্ছে কথা আমাদের, এটা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি সব কাজ করবো কিন্তু ভার কোনো কিছু করবো, আই উইল মুভ লাইক এ ফ্রি বার্ড, আকাশে ওরা পাখির মতো উঠতে থাকবে। বলছেন সেজবাবু লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? আপনি খুব সে লঙ্কা খাচ্ছেন, ঝাল তো লাগবেই। বলছেন সেজবাবু বয়সকালে অনেক কিছু করেছিল, বাইজিনাস থেকে অনেক কিছু করেছিল, তারপরে যখন শেষ বয়সে তার নানা রকমের রোগ ধরল, খারাপ প্রভাবে ছিল তার, সেজবাবু এই সমস্ত করেছিলেন। বলছেন সুদ্রি গাছ, সুদ্রি গাছ হচ্ছে এক ধরনের কাঠ যেটা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় বলে এটির নাম হচ্ছে সুদ্রি গাছ। এই সুদ্রি গাছ যেহেতু জলেতে থাকে, শ্বাসমূল জলেতে থাকে, তাই তার ভেতরে জল থাকে, বাইরে থেকে শুকনো বলে বোধ হয় কিন্তু ভেতরে জল থাকে। সেই কাঠ দিয়ে যখন রান্না হয় খুব সাবধানে, শেষের অংশটা যখন বেরিয়ে আসে তার নতুন কাঠ দিয়ে শেষের অংশটাকে বার করে দিতে হয়, কারণ জল ওই শেষের অংশটা এসে জমা হয়, তারপরে যখন ওই অংশটা ফেটে যায় তখন জল আগুনটাকে নিভিয়ে দেয়, তাই সেই সুদ্রি গাছ হ্যাঁচ ফ্যাঁচ করে সব নিভিয়ে দেয়। তাই কাম ক্রোধ লোভ এই তিন থেকে সাবধান হতে হয়। দে আর অল ইন্টারমিডিয়েটেড, একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত। আপনার সামান্যতম কাম না হলে সেটা না পাওয়ার জন্য হয়। গীতায় ভগবান বলছেন ধ্যায়ত বিষয়ান পুংস, যখন কোনো জিনিসকে আমরা চিন্তা করি, এই বাইরে নেমেছে আর কদিন বাদে দুর্গা পুজো, রুদ্রনগরের বাজারে গেল, কিংবা ডায়মন্ড হারবার বাজারে গোপাল গেল, এই সেখান দিয়ে একটা হলুদ রঙের কাম চা তৈরি জামা দেখবে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, তখন সেটা পাওয়ার ইচ্ছে আমাদের মধ্যে জাগে, তখন মনে হয় ওই হলুদ পাঞ্জাবিটা আমার জন্যই তৈরি হয়েছে, যাতে আমি অষ্টমীর দিন গোপালীকে নিয়ে যখন বেরোবো তখন এই চাকরি বেরোবো। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে। আর তখন সেটাকে পাওয়ার ইচ্ছা আমাদের তীব্র থেকে
তীব্রতর হতে থাকে। আর যখন তা পাওয়ার জন্য যেটা প্রয়োজন, ধরো পাঞ্জাবিটার দাম 500 টাকা, গোপালের পকেটে 430 টাকা আছে, তখন নিজের উপর রাগ হতে থাকে, কেন বেশি করে টাকা নিয়ে নাও। সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাত ভবতি সন্মোহা, ক্রোধ কী করে আমাদের বুদ্ধির ওপর একটা যেন ছায়া বিস্তার করে দেয়, তখন সে কী করছে না করছে সেটা আর সে কিছুতেই মনে করতে পারে না। দোকানদারকে গিয়ে বলে আমি 300 টাকা দেবো, জামাটা একটু বুক করে রাখবেন, কালকে বাকি টাকা দিয়ে নিয়ে যাবো। দোকানদার বলে মু বিক্রি হয়ে যাচ্ছে, তোমার এই 300 টাকা দিয়ে কী করবো। সে ওকে ভালো চাঁচাতে থাকে, বললেই হবে 300 টাকা কি মাগনায় দিচ্ছি, এই হচ্ছে কথা। তখন দোকানদার হাত ধরে দরবার দিয়ে গোপালকে বার করে দেয়। ক্রোধাৎ ভবতি সন্মোহাৎ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, এই বুদ্ধিনাশ হলে প্রাণ সঞ্চয় হবে। আমরা সবসময় আমাদের বুকে কেউ চাকু বসিয়ে মারি না, অপমানিত হয়ে মারা যায়, তাই এই তিনটিকে থেকে দূরে থাকতে হয়, কাম ক্রোধ এবং লোভ, এবং এর থেকে জন্ম দেয় মোহ। ওই যে বলছে সন্মোহাত স্মৃতি বিভ্রমা, মোহ আমি কী করছি কী না করছি এ সম্পর্কে আমার কোনো সম্মোহ থাকে না। উদাহরণ দিচ্ছেন, হনুমান রাক্ষসদের ওপর ক্রোধ করে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু তার মনে হতে থাকলো যে অসভ্য নিষিদ্ধা আছে, তার কী হবে। তাহলে ঈশ্বর কেন দু ধরনের করেন, তার ইচ্ছে, তার ইচ্ছে সব রকম থাকুক। আপনি যখন বাগানে ফুল করেন শুধুমাত্র কি গাঁদা করেন, শীতে সব রকম ফুল করেন, ডালিয়া করেন, সিজন ফ্লাওয়ার করেন, ক্রিস্যান্থেমাম করেন, ঠিক সেই রকম কেন করেন, না নানা জিনিস দিয়ে আপনার বাগানকে আলোকিত করে রাখতে চান, ঠিক সেই রকম। দু ধরনের মানুষ আছে। আমরা যখন বেলঘরিয়া স্টেশনে ছিলাম, আমাদের পড়াতে একজন পণ্ডিত মশাই আসতেন, তিনি আমাদের ভারী সুন্দর একটা কথা বলতেন, ভগবান জানেন তো আশ্রমে কিছু কিছু মানুষ সবসময় রেখে দেন, কেন রেখে দেন না, আমাদের দেখানোর জন্য কোনটা করা উচিত কোনটা করা উচিত না। কেউ নীতিপরায়ণ, কেউ দুর্নীতিপরায়ণ। নীতিপরায়ণ হলে কেমন মানুষ হয়, দুর্নীতিপরায়ণ হলে মানুষ কেমন হয়, ঠিক সেই রকম। সংসারে ভগবান দু রকমের লোক রেখে দেন, খারাপ লোক দেখি বলেই আমাদের ভেতরে ভালো হওয়ার ইচ্ছাটা জাগিয়ে, এই ভালো হওয়ার ইচ্ছায় আমাদের জাগিয়ে রাখি। আবার দুষ্ট লোকেদেরও দরকার আছে। দুষ্ট লোকেদের কেন দরকার আছে, বলছে কোনো একটা তালুকের প্রজারা তারা দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠানো হলো। গোলক চৌধুরী সেই সময় বিখ্যাত জমিদার, তিনি যাওয়া মাত্র সব শান্ত হয়ে গেল, কোথাও আর কোনো রকম হইচই নেই, শান্ত হয়ে গেল। ধরুন এখানে কিছু একটা গোলমাল হলো, আমরা থানায় ফোন করলাম, যতক্ষণ অব্দি গোলমাল চলছিল গলা ফুটকি ফুলিয়ে মারধর করবে বলছিল। আমাদের একজন গার্জেন, তিনি পুলিশ ডাকবেন বলছেন, সাধুদের নিয়ে করবেন এই করবেন তাই করবেন। আমরা যখন তার সুপিরিয়ারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে গলা নিয়মিয়ে নিয়মিত করছে। তাই এই দুর্দান্ত জিনিসদেরও প্রয়োজন আছে। সীতা রামচন্দ্রকে বলছেন যে সারা অযোধ্যায় এই ভাঙা বাড়িও কেন আছে, রামচন্দ্র বলছেন ভাঙা বাড়ি যদি না থাকে তাহলে মিস্ত্রিটা কী করবে। গল্পটা একটু অন্যরকম আছে, রামচন্দ্র আশীর্বাদ করলেন সীতা অযোধ্যানগরী সব বাড়িগুলো ভালো হয়ে গেল, পাকা হয়ে গেল। এরপরে যেদিন পাকা হলো সেই দিনই রাজপ্রাসাদের এক জায়গায় ফাটল ধরল, ঠাকুর ঘিউ লোক তো বলতে ঘিউ গল্প, তার বলছেন বাড়িতে রাজপ্রাসাদে ফাটল ধরল, যেহেতু আর কারোর অভাব নেই তাই সারা রাজ্যে কোনো মিস্ত্রি নেই, জল পড়ছে সীতাদেবীর ঘরে জল পড়ছে। তখন সীতাদেবী রামচন্দ্রকে গিয়ে বললো এটা কী হলো, রামচন্দ্র বললে তুমি চেয়েছিলে তাই এইরকমটা হলো। তাই ভালো মন্দ দুটিরই প্রয়োজন আছে, কিন্তু এই যে বিবেক, বিবেককে জাগিয়ে রাখতে হয়, আমরা কোনটাকে গ্রহণ করব কোনটাকে ছাড়ব। আজ এই পঞ্চম ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাযুত বিগ্রহ ঈশাবতারম পরমেশ নিত্যম তরুরাম কৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অনলাইন এবং অফলাইনে।
শ্রীরামকৃষ্ণ কথামৃত নিয়ে 7 আগস্ট 2024 এরপরে বুধবার।